We'll all fly away together. One last time. Into the forever. That beautiful sky. Hey guys, I'm Raj. Welcome to Cine Bros. এখন আমি রিভিউ করব Guardians of the Galaxy Vol. 3. বরাবরের মতো এবারেও এই ফিল্মের রাইটার ডিরেক্টর জেমস গান। ফিল্মের শুরুতে আমরা দেখতে পাই যে গার্ডিয়ান্সরা কোনো একটা আননোন এনিমির কাছে প্রচন্ড বাজেভাবে আহত হয় এবং তাদের টিমের যে কোনো এক সদস্য একটা লাইফ এন্ড ডেথ অবস্থার মধ্য দিয়ে যায়। তো এই সদস্যকে সেভ করার জন্য গার্ডিয়ানদেরকে খুঁজে বের করতে হবে দ্য হাই এভলিউশনারি নামের এক লোককে। তবে এখানে তাদের এই হাই এভলিউশনারিকে খুঁজে বের করার জার্নিতে রয়েছে বিশাল রকমের রিস্ক। যদি সবকিছু ঠিকঠাক রকমের না হয় তাহলে এটাই হতে পারে দ্য এন্ড অফ দ্য গার্ডিয়ান্স। তো কে এই হাই এভলিউশনারি এবং কেনই বা সে এতটা ইম্পর্টেন্ট, এই জার্নিতে গার্ডিয়ানদেরকে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে, এই ব্যাপারটা জানতে হলে আপনাদেরকে দেখে নিতে হবে গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভল 3। এটা হতে যাচ্ছে গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ফ্রাঞ্চাইজের লাস্ট ফিল্ম, দ্যাট মিন্স গুড বাই ফিল্ম। এরপরে আর এই গার্ডিয়ানদেরকে একসাথে কোনো স্পেস ট্রাভেল করতে হয়তো আর দেখা যাবে না, একসাথে গ্রুপটাকে আমরা আর কোনো অ্যাডভেঞ্চারে যেতে দেখবো না। সো ইট ওয়াজ এ স্পেশাল ফিল্ম, বাট আমার জন্য এই ফিল্মটা যে কারণে আরো বেশি স্পেশাল ছিল সেটা হচ্ছে রকেট। বিলিভ ইট অর নট, এই ফ্রাঞ্চাইজির আমার সব থেকে পছন্দের ক্যারেক্টার হচ্ছে রকেট, বিকজ হি সো রিলেটেবল। এমন একটা ক্যারেক্টার যে গ্রুপের মধ্যে সব থেকে ফানি, বিভিন্ন এজি জোকসের মাধ্যমে সবাইকে সবসময় মাতিয়ে রাখে, মানুষকে সবসময় ইনসাল্ট করে বেড়ায়, বাট এগুলো জাস্ট একটা ডিফেন্স মেকানিজম। ভিতরে ভিতরে সে খুবই ব্রোকেন, তার একটা খুবই স্যাড অ্যান্ড পেইনফুল পাস্ট রয়েছে, যে ব্যাপারটা আমরা বারবারই বুঝতে পেরেছি, বাট এক্স্যাক্টলি কি হয়েছিল সেটা এখনো পর্যন্ত কোনো ফিল্মে আমরা দেখতে পাইনি। তো যখনই বলা হলো যে এই ফিল্মে রকেটের একটা ব্যাক স্টোরি থাকতে চলেছে, দ্যাট মিনস তার লাইফে কি কি ঘটেছিল সে ব্যাপারগুলো এক্সপ্লোর করা হবে, তখনই ইনস্ট্যান্টলি এই ফিল্মটা আমার জন্য একটা স্পেশাল ফিল্ম হয়ে উঠল। বাট ফিল্মটা দেখতে যাওয়ার পরে বুঝলাম যে এখানে শুধুমাত্র রকেটের ব্যাক স্টোরি দেখানো হয়নি, পুরো ফিল্মটাই অ্যাকচুয়ালি রকেটকে ঘিরেই সাজানো হয়েছে। রকেট হচ্ছে এই ফিল্মের একেবারে সেন্টার পয়েন্টে। আমরা দুইটা টাইমলাইনের গল্প এখানে দেখতে পাই, একটা হচ্ছে প্রেজেন্ট টাইমলাইন আর একটা হচ্ছে পাস্টের টাইমলাইন, যেখানে আমরা রকেটের বিভিন্ন ফ্ল্যাশব্যাক দেখতে পাই। রকেটের লাইফের যে সমস্ত ফ্ল্যাশব্যাক আমরা এখানে দেখতে পাই, আমরা জানতাম যে তার উপর একটা জেনেটিক এক্সপেরিমেন্ট করা হয়েছে, সে জাস্ট একটা ল্যাব প্রোডাক্ট। এই ব্যাপারটাকে জেমস গান যতটা ইলাবোরেটলি দেখিয়েছে সেটা খুবই স্যাড অ্যান্ড পেইনফুল। এমন কিছু সিন রয়েছে যেটা আপনাকে বেশ ইমোশনাল করে তুলবে, হয়তো আপনার চোখে জল এসে যেতে পারে, বিশেষ করে যারা অ্যানিমাল লাভার আছেন, যারা অ্যানিমাল ক্রুয়েলটি একেবারে সহ্য করতে পারেন না, তাদের জন্য এই সমস্ত সিন দেখা বেশ কষ্টকর হতে পারে। আমার মনে হয় এখানে জেমস গান শুধুমাত্র রকেটের ব্যাক স্টোরি দেখায়নি, রিয়েল লাইফে ল্যাবে অ্যানিমাল ক্রুয়েলটি কত প্রকার ও কি কি, আমরা নিজেদের লাইফের বেটারমেন্টের জন্য নিয়মিত বিভিন্ন পশু পাখির উপরে কি রকমের অত্যাচার করে যাচ্ছি, এই ব্যাপারটা সেখানে স্পষ্টভাবে তুলে ধরেছে। আর শুধুমাত্র রকেটই না, এই ফিল্মের মধ্যে যতগুলো ক্যারেক্টার রয়েছে, ড্র্যাক্স, নেবুলা, ম্যান্টিস, পিটার কুইল, গ্রুট, সবাইকে আলাদা আলাদা স্ট্যান্ডার্ড মোমেন্ট দিয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে এত চমৎকারভাবে ফ্লেশ আউট করেছে যে প্রত্যেকটা ক্যারেক্টারকে আপনি এই ফিল্মে প্রথমবারের মতো খুবই কাছ থেকে দেখতে পাবেন। গ্রুটের কথা স্পেশালি মেনশন করতে হয়, এমন কিছু সিকোয়েন্স এই ফিল্মে গ্রুটের রয়েছে যেগুলো আপনাকে পুরোপুরিভাবে জাস্ট পিওর গুজবাম দেবে। এমন কিছু সিন রয়েছে যেখানে আপনি জাস্ট সিট থেকে লাফিয়ে উঠে চিয়ার করবেন। গ্রুট ওয়াজ দ্য হিরো অফ দিস ফিল্ম। চমৎকার কিছু অ্যাকশন এই ফিল্মে রয়েছে, একটা হলওয়ে ফাইট সিকোয়েন্স রয়েছে যেখানে প্রত্যেকটা গার্ডিয়ানকে একই সাথে তাদের এনিমিদের সাথে লড়াই করতে দেখা যায়, একটা ওয়ান টেক সিকোয়েন্স যেটা সম্ভবত এখনো পর্যন্ত এমসিওর সব থেকে ওয়েল কোরিওগ্রাফড অ্যাকশন সিকোয়েন্স। ওই সিকোয়েন্সটা জাস্ট দুর্দান্ত ছিল, অ্যাজ এ টিম তারা কতটা ফেরোশিয়াস হতে পারে তা এই সিনের মাধ্যমে স্পষ্টভাবে বোঝা যায়। এখানে সিজিআই যথেষ্ট ভালো, রিসেন্ট এমসিও ফিল্মগুলোতে যেরকম একটা প্রবলেম দেখা যাচ্ছিল যে প্রত্যেকটা ফিল্মেই সিজি সমস্যা লক্ষ্য করা যাচ্ছিল, এই ব্যাপারটা এই ফিল্মের মধ্যে আমি একেবারে লক্ষ্য করিনি। সর্বমোট 2 ঘন্টা 30 মিনিটের একটা ফিল্ম, বাট স্ক্রিন প্লেটাকে এতটাই টাইটলি সাজানো হয়েছে যে আমার কাছে একেবারেই মনে হয়নি যে এই ফিল্মটা 2 ঘন্টা 30 মিনিট, মনে হয়েছে যে 2 ঘন্টার মধ্যে ফিল্মটা শেষ হয়ে গেল। অ্যাডাম ওয়ারলককে এই ফিল্মের মাধ্যমেই এমসিউতে ইন্ট্রোডিউস করানো হলো, অনেকেই এই ক্যারেক্টারটাকে নিয়ে অনেকটা হাইপ ছিলেন, তারা এই ফিল্মটা দেখে কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড হতে পারেন, বিকজ এই ফিল্মের মধ্যে এই ক্যারেক্টারের খুব বেশি কিছু করার নেই। শুরুতে একবার তাকে দেখা যায়, সে আসে কিছু মানুষকে মারধর করে, তারপর সে প্রায় ফিল্ম থেকে হারিয়ে যায়, আবার কিছুক্ষণ পরে হয়তো বা শেষের দিকে তাকে আপনি দেখতে পাবেন। সো যারা এই ক্যারেক্টারটা নিয়ে বেশ আশাবাদী তারা এই ফিল্মটা দেখে বেশ ডিসঅ্যাপয়েন্টেড হতে পারেন, আমিও প্রায় শেষ মুহূর্ত পর্যন্ত অনেকটাই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। বাট জেমস গান শেষের দিকে অ্যাডাম ওয়ারলকের এমন একটা সিন রেখেছে যেটা দেখে আমি পুরোপুরিভাবে স্যাটিসফাইড হয়ে গেছি, মনটা ভালো হয়ে গেছে। সো এই জন্য এই ব্যাপারটাকে পুরোপুরিভাবে একটা নেগেটিভ পয়েন্ট হিসেবে আমি এই ফিল্মের ক্ষেত্রে প্রেজেন্ট করবো না, বাট যেই ব্যাপারটা আমার কাছে সত্যি নেগেটিভ লেগেছে এবং এই ফিল্মের ক্ষেত্রে জাস্ট ওয়ান অ্যান্ড অনলি নেগেটিভ পয়েন্ট যেটা আমার কাছে সত্যি ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে সেটা হচ্ছে ক্লাইম্যাক্স। এই যে হাই এভলিউশনারি, একে যখন ফাইনালি গার্ডিয়ান্সরা ফেস করে, এই ক্লাইম্যাক্স সিকোয়েন্সটা কিছুটা ডিসঅ্যাপয়েন্টিং ছিল। প্রথম থেকে এই ক্যারেক্টারের যেসব পাওয়ার্স তাকে যতটা স্ট্রং ভাবে দেখানো হয়েছে, শেষের দিকে সেই ব্যাপারটার সাথে পুরোপুরিভাবে জাস্টিস করা হয়নি। বাট যে ব্যাপারটাতে আমি সব থেকে বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি সেটা হচ্ছে রকেট, তার লাইফের যে আলটিমেট হরর, যেই জন্য সে দেখবেন যে তার পাস্ট লাইফকে কোনোভাবেই মনে করতে চাইতো না, এত হাসি খুশি এত রাফ অ্যান্ড টাফ একটা ক্যারেক্টারের মধ্যেও মুহূর্তেই তার চোখে পানি এসে যেত। এই যে একটা বার্ডেন, এই যে একটা হরর সে
তার সাথে তার পুরো জীবন ক্যারি করে বেড়াচ্ছিল। ফাইনালি আমি এক্সপেক্ট করেছিলাম যে সে তার এই হরটাকে ফেস টু ফেস চোখে চোখ রেখে ফেস করবে। যেভাবে পুরো ফিল্মটাকে সেট আপ করা হয়েছে আমি ভেবেছিলাম যে এই দুটো ক্যারেক্টারের মধ্যে ক্লাইম্যাক্সে ফেস টু ফেস কিছু ডায়ালগ এক্সচেঞ্জ হবে, বাট সেটা একেবারেই হয়নি, যেটা খুবই খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল আমার জন্য। এই সিনটা রকেটের জন্য আসলে খুবই দরকার ছিল। জাস্ট এই ব্যাপারটা ছাড়া অন্য কোনো নেগেটিভ ব্যাপার এই ফিল্মের ক্ষেত্রে আমার কাছে একেবারে নেই। স্পাইডারম্যানের পর থেকে যারা এমসিইউ ফিল্ম দেখে বারবার ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, যারা ডিসিশন নিয়ে নিয়েছেন যে আর কোনো ফিল্ম দেখতে যাবো না, তাদেরকে আমি এই ফিল্মটা দেখার জন্য রেকমেন্ড করবো। আশা করছি অবশ্যই অবশ্যই ভালো লাগবে। I'm gonna give this one 4 out of 5। রিভিউটা শেষ করার আগে আমি মন থেকে জেমস গানকে আরও একবার ধন্যবাদ জানাতে চাইবো আমাদেরকে এমসিইউর বেস্ট ফ্রাঞ্চাইজ উপহার দেওয়ার জন্য। বাকি সবগুলোর ক্ষেত্রে আয়রন ম্যান, থর কিংবা ক্যাপ্টেন আমেরিকা প্রত্যেকটা ফিল্মের ক্ষেত্রে কোয়ালিটি কোনো না কোনো ফিল্মের ড্রপ করেছেই করেছে। এই একটা মাত্র ফ্রাঞ্চাইজ যেটার ক্ষেত্রে কোনো ফিল্মের কোয়ালিটি একেবারেই ড্রপ করেনি। জেমস গান কিন্তু বেশ অ্যাভারেজ মানের ম্যাটেরিয়াল পেয়েছে, বিকজ এই ফিল্মের মধ্যে যে সমস্ত ক্যারেক্টার্স রয়েছে তারা যে কেউই খুবই পপুলার বা তাদের নিয়ে যে খুব বেশি কিছু করার আছে এমন কিছুই কিন্তু একেবারে না। বাট এই রকমের কিছু অ্যাভারেজ মানের ক্যারেক্টারকেও স্ক্রিনে নিয়ে এসে তাদেরকে মোস্ট লাভেবল ক্যারেক্টার হিসেবে এস্টাবলিশ করা, তাও প্রত্যেকটা ক্যারেক্টারকে, এটা কেবলমাত্র জেমস গানের পক্ষেই সম্ভব। সো থ্যাংক ইউ ম্যান ফর দ্য গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টাটা।